জমি হাঙ্গরে জেন দূর হাটো দূর হাটো দূর হাটো দূর হাটো জি আমান মনা মানছি না মান মনা ফের চারি এজেন্ট দূর হাটো কালি রেলে আপনারা এখানে আজকে অবরোধ করেছেন আমাদের দীর্ঘদিন ধরে ইসিএল বিভিন্ন বিভিন্ন ভাবে প্ররোচনায় দিয়ে পরে আমাদের জমিগুলো দখল করছে আমাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে তারা নিজেদের খেয়াল খুশির মতো কাজ করছে আজ আমাদের গ্রামের যে সমস্ত জমি প্রায় দখল হয়ে গেছে তার মধ্যে যে যে সমস্ত জমিগুলো আমাদের এখনকার যে নিয়ে আলোচনা চলছে সেই জমিগুলো আমাদেরকে চার মাস সময় দিয়েছিল সেখানে বিডিও মাননীয় বিধায়ক জিএম এবং হেডকোয়ার্টার্সে যে সমস্ত উচ্চ পর্যায়ের অফিসাররা আছেন সেই সমস্ত উচ্চ পর্যায়ের অফিসারদের সঙ্গে একটা মিটিং হয়েছিল 18 জুন তারপর থেকে ওনারা আমাদের কাছ থেকে চার মাস সময় নিয়েছিলেন যে আমাদের গ্রামের সমস্যা যেগুলো আছে সেগুলো আলোচনা করে আমরা কোন গ্রাম কোন এরিয়া কুমারডি গ্রামের কুমারডি মজা বাঙ্কল এরিয়া আন্ডারে এই চলছে কত জমিদাতা আছে জমিদাতা প্রায় 100 জনের বেশি 100 জনের বেশি কত জমি হবে কত একর মতো কত 365 একরের মতো জমি কি প্রবলেম ছিল জমিতে প্রবলেম মা গাজওয়ালি ও তো বিভিন্ন রকম ফেক ডিড বার করে বলছে আগে আমাদের কেনা হয়ে গেছে এগুলো মালিকের আমার জামানায় কেনা হয়ে গেছে তো 57 সালের আগে সে সমস্ত জমিগুলো কেনা হয়েছে তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না এমনকি তাদের কোনো মিউটেশনও করায়নি জমি সেরে অথচ জমিগুলো আপনারা বলছেন আপনাদের আমাদের জমি আমরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি আমাদের পূর্বপুরুষ বাপ দাদার আমলে যে সমস্ত জমি সেগুলো শেয়ার নিজেদের এবং খাজনা রসিদ আমাদের কাছে আছে আমাদের আরএস আছে আমাদের এলআর আছে কি চাইছেন হ্যাঁ কি চাইছেন আমরা চাইছি এর সুষ্ঠু মীমাংসা ইসিএল এর যে সমস্ত নর্মস আছে সুষ্ঠু সমাধান চাইছি ইসিএল এর যে সমস্ত নর্মস আছে যে আমাদের জমি নেবে 2 একরের বিনিময়ে চাকরি কোনো গরিমাসি আমরা মানবো না ইসিএলকে স্বচ্ছভাবে আমাদের জমি নিতে হবে ইসিএলকে স্বচ্ছভাবে আমাদের জমিদাতাদের চাকরি দিতে হবে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে আর আজকে কি মানে বন্ধ কি রয়েছে আজকে আজকে আপনাদের বিক্ষোভে যে কি কি বন্ধ করেছেন অবস্থান ধর্মঘট আমাদের ইসিএল এর যে সমস্ত পরিবহন অফিসাররা আমাদের কথা দিয়েছিলেন যে চার মাসের মধ্যে আপনাদের সমস্ত ফয়সালা করে দেবো এবং আমরা কোনোদিন যেটা করিনি সেটা আমরা করেছি যে ইসিএল এর কর্তৃপক্ষ এবং এমএলএ এর কথা শুনে আমরা আমাদের গ্রামের ফাইলগুলোকে সমস্ত জমির ডকুমেন্টসগুলোকে আমরা জমা দিয়েছি অফিসে এবং সেগুলো আমরা কোনোদিন করিনি আজ আমরা করেছি যেহেতু জমি তাদের দরকার তারা আমাদের কাছে এসে জমি নেবে আমরা কেন তাদের কাছে যাব তবু আমরা তাদের যেহেতু আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন তাই আমরা ওনাদের কথা শুনে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি কিন্তু ওনাদের কোনো সদিচ্ছা নেই যে আমাদের সহযোগিতার আমাদেরকে সহানুভূতি জানান তাই আমরা আমাদের তাদের বিরুদ্ধে মিথ্যা আচারের বিরুদ্ধে তাদের অসতার বিরুদ্ধে তাদের ইনকার্সিভ যে রোল আগ্রাসী যে ভূমিকা